ইউপি এসআইয়ের যে এক্সাম হলো 5 ডিসেম্বর, সেই এক্সামের যে কোয়েশ্চান এসেছিল সেই কোয়েশ্চানের ভিত্তিতে কত কাট অফ হতে পারে সব ক্যাটাগরি ওয়াইজ আমি সেটা আলোচনা করব আজকে। সবার কত কাট অফ যেতে পারে সেটা একটা আন্দাজ করে ভিডিও বানাচ্ছি। তো দেখো, তোমাদের যে কাট অফ WBP সাব ইন্সপেক্টরের, সেখানে ম্যাথের যে কোয়েশ্চান ছিল সেখানে কোয়েশ্চান আমাদের টোটাল কোয়েশ্চান ছিল কতগুলো? কোয়েশ্চান ছিল 25টা কোয়েশ্চান ছিল ম্যাথের, 25। আর রিজনিংয়ের কোয়েশ্চেন ছিল 25, আর জিকের যে প্রশ্ন ছিল প্রশ্ন সংখ্যা ছিল 50টা। তো দেখো, এই যে ম্যাথ 25টা এসেছিল, সেই 25টা ম্যাথের মধ্যে যে ম্যাথগুলো ছিল 15টার মতো ম্যাথ মোটামুটি সবাই করতে পারতো, 15টার মতো, 15টা ম্যাথ সবাই করতে পারবে। তো সব সেখান থেকে সবার জায়গা থেকে আমি তুলে নিচ্ছি যে 15 থেকে 20টা ম্যাক্সিমাম জন করছে আমাদের, 15 থেকে 20টা ম্যাথ ম্যাক্সিমাম জন করছে, ঠিক আছে। এবারে 25টার রিজনিংয়ের মধ্যে ম্যাক্সিমাম কতটা করতে পারা যেতে পারে, যে প্রশ্নগুলো এসেছিলো তার ভিত্তিতে দেখা যাচ্ছে যে 20টা ম্যাথ মোটামুটি ইজি ছিল, মানে সবাই করতে পারার মতো 20টা ম্যাথ ছিল। সবাই বলতে যতজন পরীক্ষার্থী দিয়েছিল তা না, তাদের মধ্যে ম্যাক্সিমামটা 20টার মতো করতে পারতো, সেটা আমি ধরে নিচ্ছি 20 থেকে 22টা মোটামুটি অনেকেই করেছে। জিকের পার্সেন্টেজে কোয়েশ্চেন ছিল কারেন্ট অ্যাফেয়ার্সের উপর ডিপেন্ড করে একটু বেশি কোয়েশ্চেন ছিল, কারেন্ট অ্যাফেয়ার্স আর স্ট্যাটিক জিকে এইসব। তো সেখান থেকে আমি বলতে পারি যে কোয়েশ্চেনটা 50টার মধ্যে বেশিরভাগ যেটা করবে সেটা হচ্ছে মোটামুটি 23টার মতো, 24টার মতো বা 25টার মতো অনেকেই করতে পারবে, করার মতো ছিল। তো সেখানে আমি টোটালটা ধরে নিচ্ছি 25 থেকে 30টা কোয়েশ্চেন অ্যাটেম্প অনেকেই করেছে। এবারে এই 15 থেকে 20টার মধ্যে আমি একটা অ্যাভারেজ ধরে চলছি যে অ্যাভারেজ কতগুলো হতে পারে ম্যাথের। তো সেক্ষেত্রে আমি দেখতে পারি যে 15 থেকে 20টার যদি আমরা অ্যাভারেজ করি তো 17 ধরে নিচ্ছি এখান থেকে, ম্যাথ থেকে অনেকেই 17 পর্যন্ত পেতে পারে, ঠিক আছে। এটা কমও পেতে পারে আবার বেশিও পেতে পারে, আমি একটা অ্যাভারেজ করে চলছি, তারপরে দেখছি যে কতটা কাট অফে আসছে। এবার এখানে 20 থেকে 22টা কোয়েশ্চেনের মধ্যে ধরে নাও 21টা অ্যাভারেজ করে নিলাম, আর এখানে 25 থেকে 30টা, এটা ধরে নাও 27টার মতো অনেকেই করতে পারবে। তো এখান থেকে যদি আমরা রাফ একটা ক্যালকুলেশন করি তাহলে কি হচ্ছে, এটা 7 আর 8, 8 সাথে হচ্ছে আমাদের 15-এর 5, হাতে রইল 1, 2, 2, 4, 5 আর 6। তো রাফ ক্যালকুলেশন দেখতে পাচ্ছ যে তোমরা 65টা কোয়েশ্চান মোটামুটি অ্যাটেম্প করলে যে কাট অফটা আসতে পারে। এই 65 কোয়েশ্চানের আমার প্রত্যেকটা কোয়েশ্চানের জন্য 2 মার্কস করেছিল, তো 2 মার্কস করে যদি থাকে তাহলে হয়ে যাচ্ছে আমাদের 130। দেখো 130 মানে কি, 130ই কাট অফ হবে তা না, এটার আশেপাশে ঘোরাঘুরি করবে। এবারে এটা আমি ক্যাটাগরি ওয়াইজ ভাগ করে দিচ্ছি, দেখো কী রকমের কাট অফটা হতে পারে। তো প্রথমে যেটা আমাদের ক্যাটাগরিজ থাকে সেটা হচ্ছে আনরিজার্ভ বা জেনারেল ক্যাটাগরিজ, তারপরে যেটা থাকে সেটা হচ্ছে আমাদের ওবিসি, ওবিসি বি, তারপরে যে থাকে ওবিসি এ, তারপরে হচ্ছে এসসি, আর তারপরে এসটি। তো দেখো আনরিজার্ভ বলতে পারি এই এই নাম্বারটাকে ভিত্তি করে যদি আমরা করি তাহলে 130 যদি আমাদের আনরিজার্ভের দেখি তাহলে 130 থেকে 35 তুমি ধরে নিতে পারো আনরিজার্ভের কাট অফ হবে। ওবিসি বি এখানে 5 নম্বরের ডিফারেন্স থাকে, খুব একটা ডিফারেন্স থাকে না, তো ধরো 125 থেকে মোটামুটি 130টা হতে পারে। আর ওবিসি এ, ওবিসি এ যদি বলি তাহলে এই ওবিসি বি এর থেকে একটু ডিফারেন্স থাকে, সেখানে আমি বলছি 110 থেকে 115 পর্যন্ত কাট অফ হতে পারে। আর এসসি এসটিদের একটু আরও কম, এসসি এসটিদের মোটামুটি আমি ধরে নিচ্ছি যে 100 থেকে 105 পর্যন্ত আসতে পারে। আর এসটিদের আরও একটু কম, ধরে নাও এটা 95 থেকে 100-এর মধ্যে বা 105 এরকম ধরে নিতে পারো, এরকমের মধ্যে থাকবে। তো এই হচ্ছে তোমাদের একটা রাফ ক্যালকুলেশন যেটার কাট অফ WBP SI এর যে এক্সামটা হলো তার উপর ভিত্তি করে করলাম। এই আনরিজার্ভ যে ক্যাটাগরি সেটা তোমরা ধরে নিতে পারো 130 থেকে 135-এর মধ্যে, ওবিসি বি এর 125 থেকে 130, আর ওবিসি এ 110 থেকে 115-এর মধ্যে, এসসিদের 100 থেকে 105, আর এসটিদের 95 থেকে 100। তো দেখো যদি ভালো লেগে থাকে ভিডিওটা অবশ্যই লাইক করো আর সাবস্ক্রাইব করতে ভুলো না।